নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমরা ম্যাথামেটিক্স পোর্শনে সরল সুদের যে আলোচনা শুরু করেছি, এখানে আমরা আরেকটা ভিডিও আপলোড করতে চলেছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ভালো লাগার পর লাইক শেয়ার কমেন্ট করুন, এবং নতুন যদি কেউ থেকে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, এবং সেখানে যে বেল আইকন আছে সেটা প্রেস করে নিন। তার কারণ আপনারা আমার প্রতিটা ভিডিও তাহলে সরাসরি পেতে পারবেন। এবং এখানে আমরা সমস্ত রকমের বিষয়ের উপরে জোর দিয়েছি, এবং সেই বিষয়গুলো আপনারা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন ইচ্ছা মতো। চলুন আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। দেখুন, এখানে একটা প্রশ্ন রাখা হয়েছে, বার্ষিক 12% সরল সুদে কত বছরে 3000 টাকার আসলের উপর সুদের পরিমাণ হবে 1080 টাকা। আমরা যখন সরল সুদের যে কোনো প্রবলেম সলভ করব, সেক্ষেত্রে আমরা বলেছিলাম আমরা সব থেকে যে বিষয়টার উপর জোর দেব সেটা হচ্ছে আই ইজগেল টু PRT বাই 100। এই সূত্রটার উপর আমরা সবচেয়ে জোর দেবো, তার কারণ এই সূত্রটার উপরেই আমাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করা যাবে। এখানে আই কথার অর্থ হলো ইন্টারেস্ট অর্থাৎ সুদ, পি হচ্ছে মূলধন, আর রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে টাইম, এবং 100 এটা প্রবলেমের একটা পার্ট। এখানে দেখুন আমাদের আর কত আছে, এগুলো আপনাদের পরীক্ষার সময় লেখার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা যেহেতু অঙ্ক প্র্যাকটিস করছি তাই এগুলো লিখে নিচ্ছি। আর এখানে আমাদের 12% দেওয়া আছে সুদটা 3000 টাকা আসলের উপর, অর্থাৎ আসলটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, তাহলে আসলটা কত হবে, আসলটা আমাদের এখানে হচ্ছে 3000 টাকা। এবং বলা হয়েছে সুদের পরিমাণ হবে, সুদের পরিমাণ অর্থাৎ আয়টাও দেওয়া আছে আপনার 1080 টাকা, আয়টা দেওয়া আছে। কোন জিনিসটা দেওয়া নেই আমাদের এখানে নির্ণয় করতে হবে, দেখুন কত বছরে বলা হয়েছে, অর্থাৎ টিটা আপনাকে এখানে নির্ণয় করতে হবে। তাহলে এই সূত্রে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা আমরা এখানে একটা বক্সের মধ্যে লিখেছি, আর কিছু নয়, আপনি মানটা এখানে জাস্ট পুট করবেন। আই এর মান দেখুন আমরা এখানে লিখে রেখেছি অলরেডি 1080, পি এর মান কত হবে, পি এর মান হবে 3000, আর এর মান কত হবে, আর এর মান হবে 12, টিটা তো আমাদের নির্ণয় করতে হবে, এবং এখানে হচ্ছে 100। তাহলে কত হচ্ছে, আমরা 0 দুটো কেটে নিচ্ছি, তাহলে টি এর মান এটা হবে 1080 আছে, তার তলাতেই 30 এবং 12টা চলে যাবে, 30 এবং 12, এটা এটা কেটে যাচ্ছে, 12 9 108, 3 3 9, তাহলে টি এর মান কত হচ্ছে, টি এর মান হচ্ছে আমাদের এখানে 3। অর্থাৎ যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কত বছরে জানতে চাওয়া হয়েছে, আমাদের নির্ণেয় বছরটা কত হবে, নির্ণেয় বছরটা আমাদের এখানে হয়ে যাচ্ছে 3। খুব ইজি অঙ্ক। আপনারা যখন সরল সুদের অঙ্কগুলো সলভ করবেন সেক্ষেত্রে কি দেওয়া আছে এবং কি নির্ণয় করতে হবে, এই জিনিসটুকু আপনারা একবার লিখে নেবেন। এবং পরীক্ষার সময় যদি না লেখেন, কোনো প্রয়োজন নেই লেখার, তখন আমাদের টাইম সেভ হবে, আপনারা সরাসরি এই সূত্রটাতে এসে মানটা বসিয়ে দেবেন। দেখুন এখানে আরেকটা প্রবলেম রাখা হয়েছে, প্রবলেমটা হচ্ছে 1600 টাকার উপর 2 বছর 4 মাসে সুদের পরিমাণ 252 টাকা হলে বার্ষিক সুদের হার কত। একই অঙ্ক, একই রকম, এটা TCCC জুনিয়র ক্লার্ক, SCC ক্লার্ক এক্সাম 2007-এ এসেছে, একই রকমের এটা অঙ্ক। আমরা প্রথমে সূত্রটা লিখবো, আই ইজগেল টু PRT বাই 100, একই সূত্র। এখানে কি বলা হয়েছে, এখানে দেখুন 1600 টাকার উপর, অর্থাৎ পিটা এখানে কত হবে, পিটা এখানে আমাদের দেওয়া আছে 1600 টাকা। এরপর টাইমটা, এখানে টাইমটা দেওয়াই আছে 2 বছর 4 মাস, এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। আপনি এক কাজ করতে পারেন, এটাকে মাসে কনভার্ট করার পর 12 দিয়ে ভাগ করে নিতে পারেন। আদারওয়াইজ আমি একটা নিয়ম দেখাচ্ছি, 2 বছরটাকে প্লাস নিচ্ছি, এই 4 মাসটাকে আমাকে বছরে করতে হবে, 12 দিয়ে ভাগ করলে এটা বছর হয়ে যায়, তাহলে টোটালটা আমার কি বেরিয়ে গেলো, এটা আমার টোটালটা বছর চলে এলো, 4 1 কে 4 4 3 এ 12, অর্থাৎ 2 প্লাস 1 এ 3। আমরা এগুলো আগে দেখিয়েছিলাম বিভিন্ন সময়, 2 পূর্ণে 1 এর 3 হয়ে যায়, 3 2 গুণে 6 আর 1 এ 7 এর 3, এটা বছরটা আমাদের কত হচ্ছে, বছরটা আমাদের হচ্ছে 7 এর 3। আর কি দেওয়া আছে, সুদের পরিমাণ দেওয়া আছে, সুদের পরিমাণ অর্থাৎ আই এর মান দেওয়া আছে কত, 252 টাকা, আই এর মানটা দেওয়া আছে 252 টাকা। এরপর আমরা এখানে এটা বসিয়ে নেব, এটাকে আমরা যে মানগুলো আছে রাউন্ড করে নিলাম, নির্ণয় করতে হবে কি, দেখতেই পাচ্ছেন সুদের হার নির্ণয় করতে হবে। আই এর মান এখানে 252 বসাচ্ছি, 252, পি এর মান দেখুন 1600 দেওয়া আছে, 1600 আর জানি না, এবং এখানে টি এর মান দেওয়া আছে 7 এর 3, এখানে 7 এর 3 বসাই, এবং 100। এরপর আমরা এখানে ক্যালকুলেশন করব, প্রথম কথা এটা কেটে যাচ্ছে,
উপরটাতে কি আছে, এই সাতের তিনটা কি হবে, সাতের তিনটা আলটিমেটলি আপনি যদি এটা লেখেন, এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি 16 ইনটু R ইনটু 7 এর 3, এভাবে লিখতে পারি, এবং এটা হচ্ছে 252। এরপর দেখুন এই সাতের তিনটা নিয়ে অত ভাবার কিছু নেই, আর এর মান যদি আপনি সরাসরি এখান থেকে নির্ণয় করতে চান, এখানে 252 লিখুন, তলা থেকে আছে, সাতের তিন আছে, তাহলে তিনটা আমার উপরে চলে যাবে, 16 এবং 7টা আমার আসবে নিচে। এরপর আমরা এখানে ক্যালকুলেশন করব, এটা কাটাকাটি চলে যাবে সম্ভবত, 7 3 21, 22 23 24 25, 7 6 42, এটা কাটছে 4 4 16, 4 9 36, তাহলে এটা আমার কত হচ্ছে, এটা আমার হচ্ছে 9 3 27, 2 4 4 6 24, 25 26 27, 6 পূর্ণ 3 এর 4। তাহলে আর এর মানটা আমাদের এখানে কত বেরিয়েছে, আর এর মানটা বেরিয়েছে 6 পূর্ণ 3 এর 4, অর্থাৎ এটা আমাদের সঠিক অ্যান্সার হবে, 6 পূর্ণ 3 এর 4, এই লাস্টের অপশানটা হচ্ছে আমাদের সঠিক অপশান। অর্থাৎ এই ধরনের প্রবলেমগুলো, কিছু এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে, যেটা সরাসরি আপনি টি এর মানটা এখানে সরাসরি পুট করা যাবে না, টি এর মানটা আমাকে বছরে করে নিতে হবে। এই ধরনের প্রবলেমগুলো একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, মানটাকে সঠিকভাবে নির্ণয় করার পর ওই সূত্রে আমরা কিন্তু বসিয়ে দেবো, এবং তাহলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমরা এই সরল সুদের উপর আরও কিছু প্রশ্নপত্র আপলোড করব, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।